গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সকাল সকাল আজকে পুরো ব্লগটা স্টার্ট করলাম, তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে, আর দেখতেই পাচ্ছ ঘড়িতে এখন 10:10। সানডে ঘুম থেকে উঠতে এত দেরি হয়ে যায় না কি বলবো, জানো তো সব কিছু কাজ লেট হয়ে যায়। এদিকে আবার সানডে আমার সকালে আবার পড়ানোও থাকে, খুব মানে হুলুস্থুলু বেজে যায় পুরো, ওরা 11টায় পড়তে আসবে। তো যাই হোক, চা হয়ে গেছে, এখন চাটা খেয়ে নিই আগে গরম গরম। আর আজকে একটু ডাল পুরি বানাবো, তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো, ওই জন্যই আরও সকাল সকাল ব্লগটা স্টার্ট করলাম। আর শীত কিন্তু একদম চলে গেছে, মানে আজকে বেশ গরম লাগছে, কালকে তো রাত্রিবেলা ফ্যান চালিয়ে ঘুমোতে হয়েছিল। এই ওয়েদারটা জানো তো শরীর খারাপ হয় একদম। আমাদের ফ্ল্যাটের ঠিক এই সামনের জায়গাটাতে একটা বিশাল বড় বাড়ি ছিল জানো তো, সেই বাড়িটা পুরো ভেঙে দিয়েছে, দিয়ে এখন এই পাশ দিয়ে পুরোটা দেখা যাচ্ছে না, ওদিক দিয়ে দেখালে দেখতে পাবে, দিয়ে এখন আবার এখানেও ফ্ল্যাট উঠবে, চারদিকে শুধু ফ্ল্যাট আর ফ্ল্যাট। সত্যি কি অবস্থা গো, এরপর আর মাটি দেখতে পাওয়া যাবে না। আর এই দেখো, এটা হচ্ছে আমার বোর্ডের অবস্থা দেখো। সেই টিচার্স ডেতে আমার সব স্টুডেন্টরা এই কথা এইটা লিখেছিল, হ্যাপি টিচার্স ডে, সেইটা এখনও রয়েছে, কারণ অনলাইনে ক্লাস নিলেও বোর্ডের দরকার খুব একটা পড়ছে না, আর বাড়িতে যারা পড়তে আসে তো পড়তেই আসছে। আর আমার একটা স্টাডি চ্যানেল আছে তোমরা হয়তো জানো, কিন্তু সেই স্টাডি চ্যানেলে আর কোনো ক্লাস দেওয়া হয় না, তার জন্য বোর্ডটা সেই অবস্থাতেই রয়েছে। এটা আবার ওঠাতে না আমার অবস্থা খারাপ হয়ে যাবে গো। তো বেলাটা অনেকটাই হয়ে গেছে, চলো ডালপুরিটা বানিয়ে ফেলি। ডালপুরি বানানোর জন্য আমি মটর ডাল ছোলার ডালটা আগে ভিজিয়ে রেখেছিলাম কালকে, আসলে মটর ডাল ছোলার ডালটা ভিজানো হয়েছিল কালকে ওই ডালের বড়া করে ঝোল করবে বলে মামি, কিন্তু কালকে আর করা হয়নি, কারণ কালকে হঠাৎ করে আমাদের উপর থেকে নিমন্ত্রণে চলে আসে। তাই হলে মোটা দিয়ে আছে ডালপুরি বানিয়ে ফেলি, চলো শুরু করে দিই, অনেকটাই বেলা হয়ে গেলে আবার পড়তে চলে আসবে সব। ডালটা বেটে নিয়েছি, এবার এটাকে কুটটা তৈরি করে নিই চটপট, চলো তারপরে ডালগুলো বানাবো। আর ডালগুলোর সাথে আমি ভেবেছি আজকে একটু আলু ফুলকপির একটা তরকারি হয় না বেশ, রুটি পরোটার সাথে খেতে ভালো লাগে, ওরকমটা বানাবো। এর মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, এবার দেবো এর মধ্যে একটু হিং। এবার এই ডালটা এর মধ্যে দিয়ে দেবো পুরোটা। এর মধ্যে একে একে এখন নুন, চিনি, একটু লঙ্কার গুঁড়ো এগুলো সব আমি অ্যাড করবো। দেখো আমি রান্নাঘরে আটা মাখছিলাম, এখন কচুরিগুলো বানাবো তাই। হ্যাঁ, অরিত্র পরিত পড়তে চলে এসেছে, এবার ও ওখানে গিয়ে আমাকে ব্লগিং এর পুরো ডেফিনেশন বলছে, দাঁড়াও তোমাদের শোনাই। এতক্ষণ কিন্তু বলছিল, এখন আর বলবে না, দেখো লজ্জা পাচ্ছে, কোথায় গেলি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই দেখো দেখো পালাচ্ছে কোথায়। আচ্ছা তোকে বলতে হবে না, চলে আয় চলে আয় চলে আয়, ঠিক আছে বলতে হবে না, আচ্ছা চলে আয় চলে আয় বলতে হবে না, ঠিক আছে, ও ভুলে যাচ্ছে গো, ঠিক আছে পরে বলো। ওদিকে আমার তরকারি হচ্ছে, তরকারি হতে হতে এখানে এই ডালপুরির এই পুরগুলো ভরা তোমাদের একটু দেখিয়ে দিই। এখন একটা বাটির মতো করে নিতে হবে, যেরকম সাইজ খুঁজে, ছোটো খেলে একটু ছোটো ময়দা নিতে হবে, একটু বড় নিলে বড় খেলে বড় একটু করে নিতে হবে। তারপরে এই যে নিয়ে এবার এটাকে ব্যাস, সুন্দর আমার পুর ভরা হয়ে গেল এর মধ্যে। আরেকটা করছি,
খেয়ে দেখো কেমন হয়। ডাল পুরি আর তরকারি, অরিত্র একটা খাবে বলেছে, তার জন্য অরিত্রকে একটা দেওয়া হয়েছে, আর অদ্বিতীয় জন্য একটা নিয়ে আসছি। বলো কেমন খেলে ডাল পুরি? এটা ডাল পুরি অসাধারণ, ভালো হয়েছে, দুধস্থ ডাল পুরি হয়েছে। অরিত্র আমরা খাইনি কোনোদিন, খুব ভালো হয়েছে। ইয়ার কি মারছে? অদ্রিজ ভালো হয়েছে, অদ্রিজ হাফ খেয়েছে, অদ্রিজ বলছে আমি খেয়ে এসেছি, আমি এখন কিছু খেতে পারবো না। এরকম ডাল পুরি আমরা কোনোদিন খাইনি আগে। এগুলো হচ্ছে কি ইয়ার্কি মারছে, তাই তো? হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, সকালবেলা ঘুম থেকে উঠে আমরা দোকানে ডাল পুরি খাই, এরকম হয় না। তার মানে বক্তব্যটা কি, মানে দোকানে অনেক ভালো না আমারটা ভালো? দোকানে থেকে অনেক ভালো হয়েছে, যাক তাই তো। আর অরিত্রর যেটা পরীক্ষায় নেই ম্যাথ, এতক্ষণ ধরে করলো বসে বসে, এখন ওর মা ফোন করে বলেছে অন্য চ্যাপ্টার, এখন আবার শুরু করবে, কি অবস্থা সব। অঙ্কে যদি তুই 2 এর বেশি পেয়েছিস দেখ। এই যে দেখো সবকিছুরই একটা ইউজ আছে। এটা ছিল হচ্ছে সেলফি স্টিক, যেটা ভেঙে গেছে মুন্ডুটা, এবার এটা দিয়ে এখন এদের পেটানোর জন্য আমি এটা ইউজ করবো। এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ম্যাম বেস অফ আর হাইপোটেনাস রাইট অ্যাঙ্গেল দিকে বার করব। আচ্ছা বলে দিই, বল ব্লগিং মানে কি? ব্লগিং এর ডেফিনিশন কি তোদের স্কুলেই শিখিয়েছে? না ম্যাম, আমাদের আগে বছরে চ্যাপ্টারে ছিল, মানে সিলেবাসে ছিল, কিন্তু স্যাররা পড়ায়নি আর বলেছিল এটা ক্যান্সেল হয়ে। আর অরিত্রকে, অরিত্র পড়া হয়ে গেছে, আমরা যতবার বলছি যে একটু ব্লগিং এর ডেফিনিশনটা বল, আমরা জানি না, অরিত্র বলছে না। দেখ ব্যাগটা কি আমি করছি, শুনি না কেন। এবার আমাদের ব্লগিং এর ডেফিনেশন শোনাচ্ছে অরিত্র নাথ, এতক্ষণ মনে পড়েছে, বল। এ জার্নাল অর ডায়রি দ্যাট ইজ মেইনটেইন অনলাইন ইজ কলড ব্লগিং। এটা হচ্ছে কি শর্টে কাটে ছেড়েছে অদ্রিজ, বল, তাই না বল? হ্যাঁ দেখেছ, আমাদের বাড়িতে কত বড় সেলুন আছে দেখো। সানডে ঘুম থেকে উঠতে দেরি হওয়ার জন্য সবকিছু একদম গন্ডগোল হয়ে যায়। এখন বাজে প্রায় 1:45, এই জাস্ট আমার স্নান হলো, ওর কথা তো ছেড়ে দাও। হ্যাঁ আজকে 3টের আগে নড়বে না, আর ওই যে সেই আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিনের মতো আজকে তুই রবিবার বাথরুম পরিষ্কার করার দিন, কটায় বেরোয় সেটাই হচ্ছে কথা। আর আজকে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য আমার প্রাণায়াম মেডিটেশন কিচ্ছু হয়নি, তো এখন করা উচিত না, সবসময় এমটি স্টমাকে করা উচিত, তাও না করার থেকে তো করা ভালো, তাই এখন একটু করে নিই। তারপর তো লাঞ্চ করতে করতে কটা বাজবে এখন আজকে কোনো ঠিক নেই। আর এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ, লাঞ্চে এই যে আরেকজন খেতে শুরু করে দিয়েছে, উচ্ছে কুমড়ো ভাজা, আর আছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এটা হচ্ছে বোয়াল মাছ, আর এটা হচ্ছে রুই মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ আবার ইনি খান না। কেমন হয়েছে খেতে বলো? এখন সবে কুমড়ো আর ইয়ে খাচ্ছে, করলা। তো সেটাও তো খেতে একটা কিছু ভালো বা খারাপের ব্যাপার আছে নাকি? এটা ঠিক কী কাল বলতো, না গরমকাল, না শীতকাল, না বর্ষাকাল, এই যে মাথার উপর এখন ফ্যান চলছে, হ্যাঁ নভেম্বরের শেষ, এটা শীতকালই হওয়ার কথা। আবার দেখো গায়ে একটা চাদর নিয়েও কিন্তু ঘুরে বেড়াই, মানে হঠাৎ করে শীত করতে শুরু করে, তাই তখন একটু পেঁচিয়ে নিই। কী বলবো, মানে সত্যি এমন অদ্ভুত একটা সময় না, কী বলবো, এই জন্য শরীর খারাপ হচ্ছে সবার। যাই হোক, তো এখন প্রায় ঘড়িতে 3:45 বাজে, আমরা খেয়ে উঠলাম, এই জাস্ট কিছু বললাম না, আজ খেতে খেতে কটা বাজবে কোনো ঠিক নেই, তা খাওয়া হয়ে গেছে, আধ ঘন্টা আগে হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, ইচ্ছে আছে বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার, তো সেই ঘুরতে যাওয়াটা এটার মধ্যে আর ইনক্লুড করছি না, ওটা আমি একটা অন্য ব্লগে দেখাবো, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেলে না আমার এডিট করতে অসুবিধা, আর বেশি বড় ব্লগ দেখতেও ভালো লাগে না, আমি জানি অনেক বড় ব্লগ বেশিক্ষণ দেখতে ভালো লাগে না। তো যাই হোক, এই ব্লগটা এই পর্যন্তই রাখছি, আসছি আবার নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকো, আনন্দে থাকো। আজকে ব্লগে সেরকম বেশি কিছু দেখানোরও ছিল না, আবার কিছু একদম কিছু নেই তাও নয়, তাও তোমাদের কেমন লেগেছে জানিও আমাকে। আর ওই অরিত্র অদ্রিজ ওদের দুজনকে কিন্তু আমার কি বলবো, ওরা দুজন যখন আমার বাড়িতে পড়তে আসে না, আমার মনটা খুব ভালো হয়ে যায় জানো তো, সব স্টুডেন্টরাই আমার খুব প্রিয়, কিন্তু ওরা তো অনেক বড় বড়, আর ছোট স্টুডেন্ট বলতে আমার এই দুটোই, ঠিক আছে, তো এই দুটো যখনই আসে আমার খুব ভালো লাগে, আমার মনটা খুব আনন্দে ভরে যায়। তো সেটাই আজকে তোমাদের সাথেও কিছুটা শেয়ার করলাম, কেমন লাগলো ওই কুচকে দুটোকে একটু জানিও, ঠিক আছে। তো ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো কিন্তু চ্যানেলটাকে, ঠিক আছে। তো আসছি আবার পরের ব্লগ নিয়ে, টাটা।